গুরু পূর্ণিমায় সমস্ত গুরুদের জানাই প্রণাম। অন্ধকার যিনি দূর করেন এবং আমাদেরকে যিনি সঠিক পথ প্রদর্শন করেন তিনিই হন প্রকৃত গুরু। কাজেই গুরু পূর্ণিমার দিন এই পাঁচটি কাজ করুন এবং সুখ শান্তি সমৃদ্ধি কুড়িয়ে নিয়ে চলে যান। কি তবে সেই পাঁচটি কাজ? আসুন জেনে নিই কি রয়েছে পাঁচটি কাজ। প্রথমত, গুরু পূর্ণিমার দিন ঘুম থেকে উঠে স্নান করে প্রথমেই পিতামাতাকে প্রণাম করুন। কেননা পিতামাতা হচ্ছে সব থেকে প্রথম আমাদের শিক্ষাগুরু। এরপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের পুজো করুন। কেননা মহাদেব হচ্ছেন আমাদের গুরুর আদি গুরু। কাজেই মহাদেবের পুজো ছাড়া কিন্তু গুরু পূর্ণিমার সমস্ত কর্ম সম্পূর্ণ হয় না। এরপরে আপনাদের যদি গুরুদেব থাকে অবশ্যই গুরুদেবের কাছে যান, গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম জানান এবং যদি পারেন কিছু মিষ্টান্ন অথবা কিছু বস্ত্র অবশ্যই দান করবেন। কিন্তু যদি গুরু না থাকে তাহলে আপনি আপনার যে শিক্ষাগত শিক্ষক, অর্থাৎ যার কাছে আপনি শিক্ষা পেয়েছেন, যে কোনো শিক্ষক হতে পারে, তার কাছে যান এবং তাকে প্রণাম জানান। যদি সম্ভব হয় কিছু পড়াশোনার সামগ্রী দিন, তবেই দেখবেন গুরু পূর্ণিমায় গুরুকে শিক্ষাদানের সফলতা আসবে বা শিক্ষাদান কার্যটি গুরুর দ্বারা যে পেয়েছেন আপনি সেটি সার্থক হবে। এরপর যদি সম্ভব হয় অবশ্যই আপনি কোনো পশু পাখিকে কিছু না কিছু খাওয়ান। এই দিন আবার দান ধর্ম করতেও পারেন, কেননা আপনি যে কোনো দিন দান ধর্মই করতে পারেন। দান ধর্ম হচ্ছে অতীব একটি পুণ্য কাজ, কিন্তু আপনি যদি কোনো শুভ দিনে সেই দান ধর্মটা করেন তবে তার মাহাত্ম্য বহুগুণে বেড়ে যায়। দানের দ্বারাই আমরা একমাত্র আমাদের নিজের পাপকে কমাতে পারি এবং পুণ্যের পথে এগোতে পারি। কাজে দান ধর্ম অবশ্যই এদিনকে করবেন। আজকে এই পর্যন্ত। জানিয়ে রাখি যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।